So,
মানি যেখানে মিস হানিও সেখানে ভালোবাসা দুদিন পর না জানা দিয়ে ফুস করে বেরিয়ে যাবে বাট টাকাটা না কখনো করবে না আমি ওই টাগ বরুণকেই বিয়ে করব তুমি আমাকে রাগ দেখাচ্ছ আমাকে ব্রেকআপ তুমি আসতে এক মিনিট কেন লেট করলে ব্রেকআপ তোমার ফোন আমি একটু আগে বিজি কেন পেয়েছি ব্রেকআপ আমাকে জিজ্ঞেস না করে তুমি খেতে শুরু করলে ব্রেকআপ আমি এত সুন্দর করে তোমার জন্য সেজে এলাম তুমি কোনো প্রশংসা করলে না তাই তো ব্রেকআপ তুমি আমাকে আগের মতো আর পাত্তা দাও না আর অ্যাটেনশন দাও না ব্রেকআপ তুমি সব সময় এত ভালো কেন ব্রেকআপ তুমি আমার কথাটা শুনলে না না তুমি তোমার মায়ের কথাটা শুনলে মায়ের কথা শুনেছো তুমি ব্রেকআপ বাস আমি যা বললাম তুমি সেটা মেনে নিলে না তোমার নিজের কোনো বিচার বুদ্ধি নেই শোনো এই 24 ঘন্টার মধ্যে আমি বিয়ের মেনু ভেনু সব কিছু ঠিক করে নিয়েছি আমি সো এক্সাইটেড কিন্তু মনীষ মালহোত্র ডিজাইনিং লেহেঙ্গা পরবো আর শোনো না আমি না গোয়া পাওয়া যাবো না আমি প্যারিস যেতে চাই আমি কিন্তু সব প্ল্যানিং করে রেখেছি কালকে আমি আমাকে একটু পরে হোয়াটসঅ্যাপে করে দিচ্ছি মানে সেন্ড করে দিচ্ছি ঠিক আছে তুমি তোমাকে আমি বিয়ে করবো আমি তো ভীষণ এক্সাইটেড আমার প্ল্যান ছিল জাস্ট ছেলে একটা পেলেই হলো রিলেশনশিপে যাওয়া সাথে বিয়ে করে নেবো এক্সাইটেড নাও জাস্ট থিঙ্ক মাই গড মনে হচ্ছে আজকেই তোমার সাথে আমার শেষ কথা না মানে আজকে আমাকে দেখতে এসেছিল বাবা বলেছে এই ছেলের সাথেই বিয়ে হবে সরকারি চাকরি না মানে দেখো তুমি তো জানোই আমি বাবার কথার অবাধ্য হতে পারবো না আমি তো বাবাকে বলতেও পারবো না তোমার কথা তুমি না ভালো থেকো তুমি নিজের খেয়াল রেখো আমি জানি তুমি আমার থেকেও ভালো মেয়ে পাবে বিশ্বাস করো তুমি শুধু আমার মানে আমার বাড়ির সামনে ধর্নায় বসবে না বাস এই রিকোয়েস্টটা রাখো পরশুদিন আমার বিয়ে তো তুমি আর আমাকে একটু ফোন করো না ফোন যদি মানে বাবা দেখতে পায় না তাহলে খুব ঝামেলা হবে খুব ঝামেলা হবে তুমি নিজের কোনো ক্ষতি করো না ঠিকমতো খাওয়া দাওয়া করো আর কি বলবো বলো তোমাকে রাখছি ঠিক আছে কালকে আমি ফেসবুকটা ঘাঁটছিলাম ওই তিথি বলে কে বেশ একটা তোমাদের ফ্রেন্ড সার্কেলে আছে তোমার সাথে চিপকে একটা ছবি তুলে সেলফি লিখেছে মাই বেস্ট ফ্রেন্ড বলে লাভ সাইন দিয়েছে শোনো এসব বেস্ট ফ্রেন্ড থাকা যাবে না আমি তোমার গার্লফ্রেন্ড আমি তোমার বেস্ট ফ্রেন্ড আমি তোমার সব কিছু এটা সবাইকে ভালো করে বুঝিয়ে দাও আর ওকে তুমি আজকে ব্লক করবে শোনো তোমার ফেসবুকে না কোনো মেয়ে থাকবে না আজকে থেকে শুধু আমি থাকবো আমি তোমার মা বোন সবাইকে ব্লক করবে কোনো মেয়ে থাকবে না ব্যাস এটাই লাস্ট কথা আর শোনো তোমার ফোনে যত কন্ট্যাক্ট লিস্টে যত মেয়ে আছে না সবার নাম্বার ডিলিট করে দাও আর তুমি তাদেরকে বলে দাও যে তোমার সাথে কথা বলার মানে জন্য আমার কাছে পারমিশন নিতে হবে আর এটাই আজকে থেকে চলবে ফাইন আর না মানে সিরিয়াসলি পারফেক্ট গার্লফ্রেন্ডের টাইপস চাইছো তোমরা বলো একবার ভেবে বলো মানে পারফেক্ট গার্লফ্রেন্ড বলে কিছু হয় প্রত্যেকটা মানুষই ইমপারফেক্ট কেউ পারফেক্ট হয় না বাস মানুষটা পারফেক্ট কিনা এটা না খোঁজার থেকে না রিলেশনশিপটাকে পারফেক্ট করার চেষ্টা করো ইট উইল বি বেটার অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রিয়াঙ্কেশা হিট দ্য বেল বাটন অলসো যদি এরকম আরও মজার ভিডিও তোমরা চাও আমার থেকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাও অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর তোমরা কোন কোন টাইপের সেটা প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি আমাকে বলো আমি সিঙ্গেল বাট স্টিল যদি বলো আমার নেচার তাহলে পরে কখন একটা বলবো বাট নট নাও যখন হবে তখন বলবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এগেইন ফর ওয়াচিং মাই ভিডিও বাই গাইস টাটা